নবীজি বলতে লাগলেন না 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 তোমার যেমন মা নাই আমি নবীর মা না তোমার যেমন বাবা নাই আমি নবীর তেমন বাবা নাই জন্মের পরে আমি আমার বাবাকে দেখি নাই বাবার কবর দেখতে গিয়া আমাকেও হারাইছি মা বাবা হারানোর কষ্ট আমি নবী জানি কতটা কষ্ট তুমি কাঁদিও না তুমি আমার ভাই এই কথা বলে নবী জমিনের মধ্যে বসে গেছেন জমিনের মধ্যে বসে নবীজি নিজের কাটা দুইটা কা দেখে বলতেছেন তুমি আমার কাঁধে উঠে বস তুমি আমার কাঁধে উঠে বসো বাচ্চাটা বলতে লাগলো পয়গম্বর আমি শিশু মানুষ হইতে পারি কিন্তু আমি নবীকে চিনি যেই নবীর চেহারার মধ্যে মশা মাসি পর হারাম যেই নবীকে কষ্ট দেওয়া হারাম ওই নবীর কাঁধে ওটা তো বেয়াদবি আমি বসতে পারবো না নবী বললেন উঠো আমি তোমাকে বসতে বলছি এটা কোনো ধরনের বেয়াদবি হবে না তুমিও এতিম আমি নবীও এতিম নবীজি বিবস্ত্র সন্তানটাকে কাঁধে উঠায় ফেললেন কাঁধে উঠাইয়া নবীজি ঘরের দিকে রওনা করলেন ঘরে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ বললেন আয়েশা আমার শরীরের মধ্যে যে চাদরটা আছে এই চাদরটা তুমি দুইটা ভাগ করে একটা ভাগ দিয়ে সন্তানটাকে এই বাচ্চাটাকে তুমি জামা বানাইয়া দাও আয়েশা সিদ্দিকা রাজি আনহা ওই বাচ্চাটা শরীরের মধ্যে জামা লাগাইয়া দিলেন নবীজি তারপরে বললেন বাবা তুমি আমার আবারও কাঁধে উঠে বসো বাচ্চাটা বলতে লাগলো পয়গম্বর আমার সৈন্য তো শক্তি আছে আমি হাঁটতে পারবো আপনার কাঁধে উপর উঠতে তো তো স্তবুধ হয় নবীজি বলতে লাগলেন উঠো উঠো তুমি যদি আমার আমি যদি তোমাকে স্নেহ করি আদর করি তাহলে আমার উন্মত ছোট বাচ্চাদেরকে আদর করবে আর আমি যদি শিশু বাচ্চাদেরকে সম্মান না করি আমার উন্মত শিশু বাচ্চাদেরকে আদর করবে না নবীজি তাকে কাঁধের উপর উঠে নিলেন কাঁধের উপর উঠাইয়া মসজিদে নববীর দিকে যাইতেছেন সাহাবাইকে আমরা তাকে দেখেন নবীজির কাঁধের উপর একটা বাচ্চা উঠে নবীজির সাথে আসতেছে ধমক দিলেন এই বেটা তুই নবীজি রূপে নাম বেটা নবীজির কার্তিকার নাম নবীজি বললেন না আমি ওরে কাঁধে খারাপ ব্যবহার করবা না বাচ্চাদের সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন তোমরা কি আমার থেকে ইসলাম শিখো নাই নবী বাচ্চাটাকে নিয়ে প্রথম কাতারে দাঁড়ায় গেলেন প্রথম কাতারে দাঁড়াইয়া নবীজি নামাজ আদায় করলেন নবীজি নামাজ আদায় করে তারপরও বসে গেলেন মিম্বারে বসার পর বাচ্চাটাকে বললেন তুমি আমার ডান দিকে এসে বসো বাচ্চাটা আসতে চায় না ছোট মানুষ তো ভয় পাইতেছে বলে আসো বাবা আসো আমি নবী বলছি তুমি আসো না বাচ্চাটাকে নবী ডান দিকে বসাইয়া নবীজি শিশু বাচ্চার মাথার উপর হাত রাখলেন হাত রেখে বলতেছেন কেরাম তোমাদের মধ্যে যদি কেউ বাচ্চার মাথায় হাত রাখিয়া দোয়া দেয় আমার আল্লাহ ওই মানুষটার দোয়া কবুল করে নিবে নিশাহ কোনো এটিম বাচ্চার মাথার উপর হাত রেখিয়া আমার কোনো উম্মত যদি দোয়া দেয় উম্মত ওই এটি বাচ্চার মাথার মাথার উপর যতটা চুল থাকবে ওই চুলের বিলিময় আল্লাহ তালা একটা একটা করে সবাব তোমার আমল নামায় লিখে দিবে সে সোবার চুকা হে তো इम्तहा हमारा सो बार कर चुका है तू तो। इम्तहा हमारा इनहू मल युमला हम हे सहावी तुम्हें जो दी। সন্তানদেরকে সম্মান করতে না পারো তোমার বয়সে ছোট মানুষকে মূল্যায়ন করতে না জানো তুমি যদি তোমার বয়সের বড় মানুষকে সম্মান জানাইতে না জানো রহাম তুমিও সম্মানিত হবে না রহমত প্রাপ্ত হবে না তুমি যখন অন্যকে সম্মান করতে পারবে তুমি যখন অন্যকে মূল্যায়ন করতে জানবে তখন তোমাকে অন্য মূল্যায়ন করবে তুমি যদি আরেকজনকে সম্মান দিতে না পারো তাহলে তুমি কোনো দিন সম্মানিত হওয়ার আশা করিও না নবীজি বলছে তখন গিয়ে ওই সাহাবি তার সন্তানদেরকে প্রতিদিন কোলে খায় আজকে থেকে জানতে পারলাম আমরা আমাদের সন্তান হোক নাতি হোক অথবা সন্তান নাতি না হোক তাদেরকে দেখলে কি করতে হবে আদর স্নেহ করা লাগবে আল্লাহ বাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে আল্লাহ নবীজি আরেকটা হাদিসে সন্তানদেরকে ছোট বাচ্চাদেরকে মূল্যায়ন করলে আপনার উপরে কিভাবে সম্মান আসবে ওইটা নবীজি তুলে ধরছেন আল্লাহর নবী বলেন ইংলামা আল্লাহর নবী বলেন আও তোমরা জমিনের মানুষের সাথে ভালো ব্যবহার করো জমিনের মানুষের সাথে তোমরা সদাচরণ করো হামুক মাংফিসা তাহলে আল্লাহ জমিন থেকে তোমাকে সম্মান করবে জমিনের মানুষকে যদি সম্মান না করা হয় জমিনের মানুষকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সম্মান পাওয়া যায় না জুতার বাড়ি খাইতে হয় আমেরিকার সরকার ডব্লিউ বুশ মানুষের সাথে দুর্ব্যবহার করছে আল্লাহ তালা তার পায়ের জুতা তার গালের মধ্যে এটা আল্লাহর খেলা আর যেই মানুষটা মানুষকে মূল্যায়ন করে আর যেই মানুষটা মন মানুষকে সম্মান করে ওই মানুষটা মারা যাওয়ার পর একশো বছর পরও ওই মানুষটাকে মানুষ হরণ করে মানুষ মারার পরও স্মরণ করে শামসুল হক ফরিদপুরি আলাইহি আলেহী হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আজ পর্যন্ত মানুষ তাদের নাম শুনলে চোখ দিয়া পানি পরে অন্তর থেকে দোয়া বাহির হয়ে আসে এমন জীবন তুমি কর গঠন মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুব এমন জীবন তুমি দুনিয়া থেকে গঠন করে যাও মানুষ যেন তোমার গুরুস্থানের পাশ দিয়া গেলে জিয়ারত করতে বাধ্য হয় এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন করিও না এমন জীবন যেই ব্যক্তি গঠন করছে ওই মানুষটা মারা গেলে আমরা দেখতে পাই আলহামদুল্লিহার হেড়িক পর যায় আর কোন আল্লাহওয়ালা মানুষ রিক্সাওয়ালা যদি হয় মারা যাওয়ার পর দেখবেন সবাই চোখের পানি ছেড়ে তারপরে কান্না করে চোখের পানি ছেড়ে কাছে আল্লাহর নবী বলেন ইরহামু মাং ফিল আল ইয়ার রহামু কুম জমিনের মানুষের সাথে ভালো ব্যবহার করো হে মুমিন তাহলে জমিন থেকে আসমান থেকে জমিনের প্রতি তোমার ভালো সম্মান আসবে একটা মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করলেন একটা শিশু বাচ্চার সাথে আপনি খারাপ ব্যবহার করলেন কিন্তু ওই শিশু বাচ্চা ওই মানুষটা আপনাকে কিছু বলতে পারে নাই ভয়ের কারণে আপনাকে কিছু জানাইতে পারে নাই আপনি মনের ভিতর ভয় নিয়ে নিয়েন আপনি কারোর সাথে দুর্ব্যবহার করার পর সে যদি প্রতিশোধ নেয় তাহলে আপনি ভালো কারণ আপনার উপর আজাব গজব আসার কোনো ভয় নাই আর আপনি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন ওই মানুষটা যদি প্রতিশোধ না তাহলে চিন্তা করে রাখিয়েন বান্দার পক্ষ থেকে আল্লাহ আপনার প্রতিশোধ নিয়ে যদি প্রতিশোধ না নেয় সষ্টা প্রতিশোধ নিয়ে আনে এটাই দুনিয়া ইহকালে হোক বড়কালে হোক আপনার প্রতিশোধ আসবেই আসবে এজন্য মনে করতে পারেন বাচ্চা মানুষ থাপ্পড় দিয়া দেই না আমার চাইতে বয়স ছোট এটা দুর্ব্যবহার করে বসি না এরকম হবে না কিছু করতে না হবে দিন আল্লাহ দুইটা গরুকে একসাথে দাঁড় করাইবেন দুইটা গরুকে দাঁড় করানোর পর বলবেন তোমার কোনো অভিযোগ আছে কিনা তুমি আমি আল্লাহর কাছে বলো পাশের গরুটা বলবে আল্লাহ ওর আবার কি অভিযোগ থাকবে ওই তো আমাকে গুতা মারতো আল্লাহ বলবেন দে তুইও প্রতিশোধ নে একটা গরু আর একটা গরুর উপর প্রতিশোধ নেবে আর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তার সাথে আপনি দুর্ব্যবহার করবেন আর আল্লাহ চায়া চায়া দেখবেন এটা ভাবা বুকামিস প্রা কিছুই না এটা ভাবা বুকামি ছাড়া কিছুই না এজন্য জমিনের মানুষের সাথে খারাপ ব্যবহার করার আগে দশ বার চিন্তা করবেন একটা রিকশাওয়ালা হোক আপনার কাছে দশ টাকা বেশি চাইছে দিতে পারেন নাই বলবেন আমার কাছে টাকা নাই একটা বিক্ষুক আপনার কাছে কিছু টাকা পয়সা চাইছে আপনি দিতে পারেন নাই চুপ থাকেন কিন্তু আপনি যদি তার সাথে দুর্ব্যবহার করেন তাহলে আল্লাহ তালা আপনারও বারোটা বাজায় দিবে আল্লাহ তালে বারোটা বাজাই দিবে আল্লাহর এক বান্দা তার বিবি কেনিয়া সুন্দর জীবন যাপন করে সুন্দরভাবে চলতেছে বাড়ি গাড়ি অট্টালিকা কারখানা জাহাজ সবকিছু আছে একদিন দুপুরবেলা স্বামী আর স্ত্রী বলে খাবার খাইতে বসে খাবার খাইতে বসার পর দরজার মধ্যে এসে কে যেন একটা আওয়াজ দিছে কেউ আসো আমি আজকে দুই তিনটা দিন যাবত কোনো খাবার খাইতে পারি না আমার পেটে মধ্যে কোনো খাবার নাই বড়ই কষ্ট বড়ই ক্ষুধার্ত আল্লাহর বান্দা বিবিকে বলে একটু বসো আমি গিয়া দেখি কে আসছে দরজা খুলে দেওয়ার পর দেখতেছে একটা সিরা লুঙ্গি একটা কাপড় পরে আর নর্মাল কাপড় পরে ভিক্ষুক একটা থালা নিয়ে দাঁড়ায় হয়ে গেছে বহু সময় পর দুপুরের টাইম স্ত্রীর সাথে একটু খাবার খাইতে বসি তাদের মতো ভিক্ষুকের কারণে একটু সুন্দর মতো খাবারটাও খাওয়া যায় না এই বলিয়া সাথে সাথে একটা ধাক্কা দিয়া ঘর থেকে ফালাইয়া দিস ভিক্ষুক মানুষ দুই তালায় গিয়া ভিক্ষা চাইছে দুই তালা থেকে নিচে পড়ে হাড়ের হাড্ডিটা ভেঙে গেছে আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো মালি আসছিলাম তোমার বান্দার কাছে কিছু পাওয়ার জন্য কিছু না দিলে না দিত কিন্তু দিল ফালে আমার হাত ডিডা ভেঙে গেছে ঝরঝর করে চোখ দিয়া পানি বাহির মজলুমের কেউ না থাকলে একজন আসেন তিনি কে তু জোরে বলেন না কে মজলুমের বিচার যদি কেউ না করে মজলুমের বিচার করার জন্য একজন বিচারক আর সে আজিমে বসে আছে মজলুম ওই বিক্ষুপটা যখন চোখে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলো কান্না করতেছে হাঁটতে পারে না জমিনের মধ্যে বসে আছে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছে কিছুদিন যাইতে না যাইতে ওই যে বড়লোকটা মানুষ তার আস্তে আস্তে তার যে গুদাম ঘর কারখানা ছিল পুড়ে গেছে ঘুম থেকে উঠার আগে আবার আর একটা কল তোমার যে জাহাজ ছিল ওই জাহাজটা পানির মধ্যে ডুবে শেষ হয়ে গেছে করে যত যত সম্পত্তি ছিল ছিল তার জায়গা আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে গেছে দুর্বৃত্ত রানিয়া গেছে স্ত্রীরা বলতে লাগলো স্বামী তুমি অনেক বড় লোক মানুষ কিন্তু আজকে তোমার কিছুই নাই এখন তো তোমার সাথে আমার থাকাটা বড় কষ্ট ব্যাপার এরকম স্ত্রী আছে না নাই স্বামীর দুর্দিনে থাকে না কিন্তু সুদিনে থাকার চেষ্টা করে সুদিনে দেখবেন স্বামীরা থেকেই তেল মার দেয় কিন্তু দুর্দিনে আসলে স্বামীর দিকে দেখবেন ওই স্ত্রীর দিকে তাকানোই যায় না আছে না কোনো প্রকৃত স্ত্রী না যেই স্ত্রী স্বামী সুদিনে দুর্দিনে খারাপ সময়ে ভালো সময়ে সব সময়ে স্বামীকে সাপোর্ট করে ওইটাই হলো আসল স্ত্রী স্ত্রী যখন স্বামীকে বলতে লাগলো তোমার আগে এক সময় টাকা পয়সা ছিল প্রতিবেলায় খাবারের সময় বিভিন্ন ধরনের আইটেম থাকতো এখন তুমি আমাকে ভাত পর্যন্ত খাওয়াইতে পারো না সুন্দরভাবে আমি চলতে পারি না তোমার সাথে তো আমার থাকতে কষ্ট হচ্ছে স্বামী বলতে লাগলো তোমার যদি আমার সাথে থাকতে কষ্ট হয় তাহলে তুমি চলে যাইতে পারো তালাক চাইলে তালাক নামা আমাকে দিয়া দিতে পারো। স্ত্রী নামা দিয়া দিল স্বামী সাইন করে দিল স্ত্রী চলে গেছে তালাক পাইয়া বাবার ঘরে গিয়া থাকতেছে সুন্দরী মহিলা কিছুদিন পর পর তার ঘরের মধ্যে বিবাহের অফার আসে একদিন হঠাৎ করে ভালো একটা বড় লোক অফার আসে স্ত্রী বলতে লাগলো বাবা আমার তো স্বামী নাই বিধবা হিসেবে থাকলে আমাকে খারাপ দেখা যায় অতএব তুমি আমাকে একটা ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও বড় লোক স্বামী পাওয়ার পর তার বাবা তাকে বিবাহ দেয়া দিচ্ছে বিবাহ হয়ে যাওয়ার পর নতুন স্বামীর সাথে সুন্দরভাবে খাওয়া দাওয়া ঘোরাফেরা করতেছে নতুন স্বামীর সাথে হানি মনে যায় সুন্দরভাবে ঘোরাফেরা করে পার্কে যায় হঠাৎ করে একদিন পার্কের মধ্যে ঘুরতেছে আর দেখে তাদের সামনে একটা ভিক্ষু এসে দাঁড়াইছে আমি বহুদিন হয়ে গেছে কিছু খাইতে পারি না আমাকে কিছু দেও ওই নারী ওই মহিলা দেখার সাথে সাথে জমিনের মধ্যে বসে গেছে দ্বিতীয় স্বামী বলতে লাগলো তুমি বসে গেছো কারণ কি স্ত্রী বলতে লাগলো এই যে বিক্ষুপটাকে দেখতেছো এটাই হইল আমার প্রথম প্রথম স্বামী স্বামী তোমার আচ্ছা আমি একটু তাকাইয়া সেও দেখার জন্য গেছ গিয়া দেখে আমি যা ধাক্কা খাইয়া দুই তলা থেকে পরে গিয়া আমার হাড্ডি ভেঙ্গে গেছিল এটাই তো দেখি সেই নিম আল্লাহ খেলা আল্লাহ খেলা দেখে তুমি ধাক্কা দেয়া দেয় আল্লাহ টাই না উঠায় আর তুমি ধাক্কা দিছ আল্লাহ তোমার ধাক্কা মারা ফেলাই এটাই আল্লাহ তালার খেলা দ্বিতীয় স্বামী বলতে লাগলো তোমার প্রথম স্বামী আমাকে ধাক্কা মাইরা ফালাইতে পারে কিন্তু আমি তো অবুজ নয় আমিও এক সময় ভিক্ষুক ছিলাম খাবারের কষ্ট আমি বুঝি টাকার কষ্ট আমি বুঝি কিছু টাকা পকেট থেকে বাহির করে দেয়া বলল যান আপনি সুন্দর করে দিন যাপন করেন ওই সময় প্রথম স্বামী বলতে লাগলো আল্লাহ আমি বুঝি নাই তোমার খেলা কত বড় কঠিন সৃষ্টিকে কষ্ট দিলে সস্তা সহ্য করতে পারেন না সন্তানকে যদি কষ্ট দেওয়া হয় বাবার সামনে যদি সন্তানকে কেউ দুর্ব্যবহার করে বাবা কি তাকে তাকে দেখে নাকি বলেন তাকে তাকে দেখে যদি বাবার ভাইও দুর্ব্যবহার করে দেখবেন বাবাই দেখতে পারে না ভাইয়ের সাথে সম্পর্ক চিহ্ন করে একটু একটু সম্মান পাইয়া বাবাই সহ্য করতে পারে না আর যেই আল্লাহ নিরানব্বই ভাগ মায়া তার কাছে জমা রেখে দিচ্ছেন ওই আল্লাহর সৃষ্টিকে আপনি দুর্ব্যবহার করবেন ওই আল্লাহর ছোট ছোট শিশু শিশু বা সন্তানের সাথে খারাপ ব্যবহার করবেন আল্লাহ মাইনা নিবেন এই জন্য সবসময় সাবধান আল্লাহ নবী বলেন আমার যে উন্মতের মধ্যে মাল্লাম মাল্লাহাম সহিরনা আমার উন্মতের মধ্যে যে ছোটো ছোট শিশু মানুষকে অথবা আমার থেকে ছোট বয়স তাকে স্নেহ করতে না পারে কাবিরনা এবং বড় যারা আছে তাদেরকে সম্মান করতে না জানে খালাইসা মিন্না সে আমাদের দলভুক্ত নয় সে আমাদের কি নয় একটু কথা বলবে কি কি নয় দলভুক্ত নয় আল্লাহ নবীজি কিন্তু বলেন নাই নামাজ না পড়লে দলভুক্ত নয় জাকাত না দিলে পর্দা না করলে হারাম খাইলে এগুলো বলেন নাই বলছেন ছোটদেরকে যদি স্নেহ না করো বড়দেরকে যদি সম্মান না করো তাহলে তুমি আমি নবীর দলভুক্তই না কে দিন তুমি ইসলামের মধ্যে ছিলে আমি নবীর শিকারই করব না এজন্য টাকার বাহাদুরি শক্তির বাহাদুরি নিজের বয়স হয়ে গেছে বাহাদুরি এগুলো করা ঠিক না একটা দুই বছরের বাচ্চা এক বছরের শিশু সন্তান সে কিছু বুঝে না তাকে দেখলে একটু আদর করে দেন কপালের মধ্যে একটু আঙুলটা টানেন একটু নাকটা লাড়াচাড়া করেন কপালের মধ্যে একটা চুমু দেন ঠোঁটের মধ্যে একটা চুমু দেন শিশু বাচ্চা কিছু বুঝবে না কিন্তু আল্লাহ খুশি হবেন দেখো আমার সৃষ্টিটা সাথে কত খেলা করতেছে তখন আল্লাহ পাক ও ফেরেশ তাদেরকে লাগাই দিবেন তোমরাও আমার বান্দার প্রতি খুশি হয়ে যাও তার সম্মানটা বাড়াই দাও সব সময় এটা মাথায় রাখতে হবে একটা মানুষকে কষ্ট দিলে একবার নবীজি সাহাবি আরেকজন সাহাবিকে দেখে আমরা অনেকে অনেককে বলি না বাইকটা কাল্লা চান্দু বলি না সবাই জন্মে তাকায় আছেন সবাই আল্লাহর ফেরেস তার কিছুই বুঝেন না হ্যাঁ এরকম বলে না বলে আমার সামনে গত পরশু দিন এই মসজিদের মধ্যে এক মুসল্লি আরেক মুসল্লি বলছে বাইকটা পরে আরেকজন আমার সামনে থেকে বলছে আপনি তো নিজেই বাইকটা মিয়া বুঝছেন এগুলো বলে কালু মিয়া হাবু মিয়া লেবু মিয়া চান্দু মিয়া এগুলো বলেন আছে এরকম এগুলো ঠিক না আল্লাহ নবীজির সামনে এরকম একজন একটা সমস্যা আছে কোনটা প্রকাশ পায় কোনটা প্রকাশ পায় না যখন নবীজির সামনে কথাটা বলছে নবীজি সাথে সাথে বললেন তুমি তওবা করো তুমি আমার সাহাবি হইতে পারো ঠিক কিন্তু তোমার ভিতরে এখনো ঠিক হয় না তুমি ওকে যে বাইকটা বলছো এই ব্যাটে বলার কারণে যেই পাপটা হইছে এই পাপটা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় সাগরের মধ্যে যে সাগরের পানি শেষ করা সম্ভব না এটার মধ্যেও যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সমস্ত সাগরের পানি আলকাত্রার মতো কালো হয়ে যাবে তার জঘন্য অপরা কিন্তু আমরা হর হামেশা এগুলো বলতেই আছি এগুলো ঠিক না আপনাকে যদি কেউ ওরকম বলে কাল্লা মিয়া কেমন লাগবে আপনার কাছে অথবা আপনাকে যদি কেউ বলে ওই বল্টু কেমন লাগে এরকম বলে না বল্টু এগুলো ঠিক না এগুলো বলা চাই না মুখ দিয়া জবান দিয়ে একটা কথা বাহির করার আগে চিন্তা করা লাগবে সে আমার কথায় কষ্ট পাবে কি না এটা বুঝবো কখন অপর মানুষ সে আমার কথায় কষ্ট পাবে কিনা না এটা বুঝবো কখন যখন নিজেকে আমি ওই স্থানে নিব যেমন আমাকে যদি কেউ বল্টু বলে আমাকে যদি কেউ কাইলা বলে ভালো লাগবে কথা বলে না ভালো লাগবে আমার যেমন একটা মন আছে আমি যাকে বলতেছি তারও তো একটা মন আছে সে গরিব হোক সে আমার ভাড়াটিয়া হোক সে যে কি হোক কিন্তু তারেও তো আল্লাহ মন দিছেন মন দিচ্ছেন না একটা মানুষের মন ভাঙা একটা মানুষকে মনে কষ্ট দেওয়া ভাঙার সমান মনে রেখে একটা মানুষের মনের অনেক দাম আছে কাবায় যেমন আল্লাহ নিজের রহমত নাজিল করেন আল্লাহ নবীজি বলেন পাক তো মধ্যে রহমত নাজিল করেন আর বান্দার মনের ভিতর স্বয়ং আল্লাহ তাহলে এসে হাজির হয়ে যায় বান্দার মনের এত দাম এজন্য কোনো বান্দা যারা পরিমাণ একটা আঁচ লাগুক আমার কথার দ্বারা সে ছোট হোক বড় হোক আমার চাইতে কম বয়স্ক হোক এটা যেন না হয় সবসময় চেষ্টা করা চাই তো যেটা বলতেছিলাম নবীজি শিশু সন্তানের সাথে কিরকম আচরণ করতেন পয়গম্বরে আরবি রসুল করিম সাল্ল আলহি আসাল্লাম একবার ঘর থেকে বাহির হয়ে গেছেন মসজিদে নববীতে গিয়া নামাজ পড়াইবেন মসজিদে নববীতে গিয়া তিনি সাহাবাই কেরামদেরকে ইমামতি করবেন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন মাঠের কিনারে দেখেন একটা শিশু বাচ্চা বসে কান্না করতেছে নবীজি জিজ্ঞাসা করলেন বাবা তুমি এখানে বসে কেন কাঁদ অন্যান্য বাচ্চারা তো খেলা করতেছে কারণটাকে বাচ্চাটা বলতে লাগলো হুজুর আমার মা নাই এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই আজকে আমার বাবা নাই বলে আমি এতিম এই জন্য আমাকে তারা খেলাধুলার মধ্যে নিতেছে না এই জন্য আমি মাঠের কিনারে বসে কান্না করতেছি বলতে লাগলেন পয়গম্বরে চেহারার মধ্যে যে পানি পড়তেছে পানিটা মুছে দিতেছেন সাথে সাথে নবীজিও কান্না করতেছেন বাচ্চাটা বলতে লাগলো পয়গম্বর আমি কান্না করতেছি এই জন্য আপনিও কান্না করতেছেন নাকি নবীজি বলতে লাগলেন না 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 তোমার যেমন মা নাই আমি নবীর মা না তোমার যেমন বাবা নাই আমি নবীর তেমন বাবা নাই জন্মের পরে আমি আমার বাবাকে দেখি নাই বাবার কবর দেখতে গিয়া মাকেও হারাইছি মা বাবা হারানোর কষ্ট আমি নবী জানি কতটা কষ্ট তুমি কাঁদিও না তুমি আমার ভাই এই কথা বলে নবী জমিনের মধ্যে বসে গেছেন জমিনের মধ্যে বসে নবীজি নিজের কাটা দেখে বলতেছেন তুমি আমার কাঁধে উঠে বসো তুমি আমার কাঁধে উঠে বসো বাচ্চাটা বলতে লাগলো পয়গম্বর আমি শিশু মানুষ হইতে পারি কিন্তু আমি নবীকে চিনি যেই নবীর চেহারার মধ্যে মশা মাসি পর হারাম যেই নবীকে কষ্ট দেওয়া হারাম ওই নবীর কাঁধে ওটা তো বেয়াদবি আমি বসতে পারবো না নবী বললেন উঠো আমি তোমাকে বসতে বলছি এটা কোনো ধরনের বেয়াদবি হবে না তুমিও এতিম আমি নবীও এতিম নবীজি বিভস্ত সন্তানটাকে কাঁধে উঠায় ফেলেন কাঁধে উঠাইয়া নবীজি ঘরের দিকে রওয়ানা করলেন ঘরে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আল্লাহ আনহাকে বললেন আয়েশা আমার শরীরের মধ্যে যে চাদরটা আছে এই চাদরটা তুমি দুইটা ভাগ করে একটা ভাগ দিয়ে সন্তানটাকে এই বাচ্চাটাকে তুমি জামা বানাইয়া দাও আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহ আল্লাহ আন্হা ওই বাচ্চাটা শরীরের মধ্যে জামা লাগায় দিলেন নবীজি তারপরে বললেন বাবা তুমি আমার আবারও কাঁধে উঠে বসো বাচ্চাটা বলতে লাগলো পয়গম্বর আমার সৈন্য তো শক্তি আছে আমি হাঁটতে পারবো আপনার কাঁধে উপর উঠতে আমার ইতস্তবুধ হয় নবীজি বলতে লাগলেন উঠো উঠো তুমি যদি আমার আমি যদি তোমাকে স্নেহ করি আদর করি তাহলে আমার উম্মত ছোট বাচ্চাদেরকে আদর করবে আর আমি যদি শিশু বাচ্চাদেরকে সম্মান না করি আমার উন্মত শিশু বাচ্চাদেরকে আদর করবে না নবীজি তাকে কাঁধের উপর উঠে নিলেন কাঁধের উপর উঠাইয়া মসজিদে নববীর দিকে যাইতেছেন সাহাবাইকে আমরা তাকে দেখেন নবীজির কাঁধের উপর একটা বাচ্চা উঠে নবীজির সাথে আসতেছে বাচ্চাকে ধমক দিলেন এই বেটা তুই নবিজির রূপে নাম বেটা নবীজির কার্তিকার নাম নবীজি বললেন না আমি ওরে উঠাইছি তোমরা এরকম খারাপ ব্যবহার করবা না বাচ্চাদের সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন তোমরা কি আমার থেকে ইসলাম শিখো নাই নবী বাচ্চাটাকে নিয়ে প্রথম কাতারে দাঁড়ায় গেলেন প্রথম কাতারে দাঁড়াইয়া নবীজি নামাজ আদায় করলেন নবীজি নামাজ আদায় করে তারপরও মিম্বারে বসে গেলেন মিম্বারে বসার পর বাচ্চাটাকে বললেন তুমি আমার ডান দিকে এসে বসো বাচ্চাটা আসতে চায় না ছোট মানুষ তো ভয় পাইতেছে বলে আসো বাবা আসো আমি নবী বলছি তুমি আসো না বাচ্চাটাকে নবীর ডান দিকে বসাইয়া নবীজি শিশু বাচ্চার মাথার উপর হাত রাখলেন হাত রেখে বলতেছেন কেরাম তোমাদের মধ্যে যদি কেউ বাচ্চার মাথায় হাত রাখিয়া দোয়া দেয় আমার আল্লাহ ওই মানুষটার দোয়া কবুল করে নিবে কোনো এটিম বাচ্চার মাথার উপর হাত রাখিয়া আমার কোনো উম্মত যদি দোয়া দেয় উম্মত ওই এটিম বাচ্চার মাথার মাথার উপর যতটা চুল থাকবে ওই চুলের বিনিময় আল্লাহ একটা একটা করে সবাব তোমার আমল নামায় লিখে দিবে আমার নবী বাচ্চাদের সাথে কত সুন্দর ব্যবহার করতেন বড়দের সাথেও আমার নবী কতটা সুন্দর ব্যবহার করতেন কিন্তু আমি আপনি কি শিশু বাচ্চাদের সাথে ওই সম্মানটা করি কিনা করি না বাচ্চাদেরকে দেখলে ধমক মারি আমাদের তো মনে হয় বাচ্চাদেরকে তুমি বলে নাকি অথবা আপনি বলে ডাকি এরকম মনে হয় সমাজের মধ্যে একশো বাগের মধ্যে একশো মানুষই পাওয়া যাবে না বলেন আছে না নাই বলবেন হুজুর এগুলো কী বলেন বাচ্চাকে আপনি করে বলবো হ্যাঁ নবীজি আপনি করে বলতেন নবীজি তুমি করে বলতেন তুই করে বলছেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না প্রায় সময় তুমি আপনি করে বলতেন কারণ বাচ্চারা বড়দের থেকে শিখে বাচ্চারা বড়োদের থেকে জানে আপনি যদি বাচ্চাকে বেয়াদবি শিখান তাহলে বাচ্চাও আপনার সাথে বেয়াদবি করবে এক হাদিসের মধ্যে আছে যে যেই বাচ্চা দুনিয়ায় আসে সে মুসলমান হইয়া আসে তারপর তার বাবা মার কারণে তার পাড়া প্রতিবেশীর কারণে সে হয় মুসলমান হয় না হয় ইহুদি খ্রিস্টান বেদিন বেঈমান হয় বলবেন কেমনে হুজুর একটা বাচ্চা যখন বাংলাদেশে জন্মগ্রহণ করে তাকে কেউ কানে কানে বলা লাগে যে তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করছো বড় হইয়া কিন্তু বাংলা ভাষায় কথা বলবা এটা বলা লাগে না সে বড়ো হইয়া বাংলা ভাষায় কথা বলে আবার যে সন্তানরা লন্ডন আমেরিকা দুবাই জন্মগ্রহণ করছে তাকে কি কানে কানে বলা লাগে তুমি কিন্তু ইংলিশ দেশে জন্মগ্রহণ করছো সুতরাং বড়ো হইয়া কিন্তু ইংলিশ ভাষায় কথা বলবা বলা লাগে বলা লাগে না যে বাচ্চাটা বরিশাল অথবা চট্টগ্রাম জন্মগ্রহণ করছে তাকেও বলা লাগে না কিন্তু বড় হইয়া তারপরে সেই ভাষায় কথা বলে কারণ কি মা বাবা মুরব্বীদের থেকে যেটা পায় যেটা শিখে বাচ্চারা দুই তিন বছর পর্যন্ত শুধু শুনে মুখ দিয়ে কিছু বলে না আপনি যেটা শিখাইবেন ওটাই শিখবে অতএব আপনি যদি তাকে তুই বলে সম্বোধন করেন ওই বেটা খারাপ ভাষায় সম্বোধন করেন সেও বড় হইয়া আপনার থেকে শিখছে যা আপনাকে রিপ্লাই দিবিও তা বুঝতে পারছেন আজকের আলোচনা আপনি যেমন ব্যবহার করবেন আপনার সাথে আরেকজনই রকমই ব্যবহার করবে যে যেরকম সম্মান করবে সে সেরকম সম্মান পাবে এটাই দুনিয়ার নিয়ম আল্লাহ তালা আমাদের সকলকেই সুন্দরভাবে জীবন যাপন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আমার আপনার আখলাক আমার আপনার ক্যারেক্টার যেন নবীর মতো হয় নবীর মতে প্রত্যেকটা পা যেন ফেলতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করেন সকল বলে না